হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে যাচ্ছি, নাজিরপুর মার্কেট। তো নাজিরপুর মার্কেটে থেকে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো, অল ভ্যারাইটিস ভেজিটেবল, দেখে নেবো যে কোন সবজির পাইকারি বাজার কেমন রয়েছে আর আমদানিটা কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাওয়া যাক মার্কেটের দিকে। এবার আপনাদের নিয়ে চলে এসেছে সেই সুস্বাদু বেগুন রয়েছে, যেটা হচ্ছে চায়না বেগুন। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, তার কেটে কোয়ালিটি কেমন রয়েছে, তো মারাত্মক কোয়ালিটির বেগুন তুলে ধরছি এখন আপনাদের সামনে। তো দেখুন, শুরুতে যেটা চায়না বেগুনের পাইকারি বাজার গিয়েছিল, যেটা একটু কোয়ালিটি খারাপ ছিল, যেটা 8 টাকা করে পাইকারি বাজার গিয়েছে, কিন্তু এখন আপনাদের সামনে যে বেগুনটা তুলে ধরছি একবারে নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে, যেটা হচ্ছে চায়না বেগুন, যেটা 10 টাকা করে পাইকারি বাজার যাচ্ছে। এইটা পরবর্তীতে দেখে নিন ফ্রেন্ড, দেখছি ব্যাপক কোয়ালিটির শীতের খাদ্য, যেটা হচ্ছিল কি ওলকপি। তো দেখে নিন যে ওলকপি কতগুলো করে বাঁধা আছে, একটু আপনাদের জানিয়ে দেবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তো পাঁচটা মিলে একটা আটি হয়েছে, যেটা ছোট্ট করে। তো সাইজটা দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজের রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার এই আটিটা? এক আটি দাম রয়েছে যেটা পাইকারি বাজার, সেটা হচ্ছিল 9 টাকা করে পাইকারি বাজার গিয়েছে এই আটিটা। দেখে নিন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে ফ্রেন্ড। তো এর থেকে বড় এখনো আসেনি মার্কেটে, তো আসলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো এই সাইজটা এতটুকুই হয়েছে এই পর্যন্ত, বোঝা গেল? তো ফ্রেন্ড দেখে নিন, আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একেবারে টাটকা টাটকা সোলার শাক। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার সেটা বলবো, তার আগে বলবো যে দোকানে যদি শাক পাতা না থাকে তাহলে পরে দোকান কিন্তু সৌন্দর্য লাগবে না। শীত মানেই কি বলুন তো, শাকে ভর্তি দোকান, কিছু থাকা না থাক শাক থাকতেই হবে। ছোলা শাক রয়েছে, মূলো রয়েছে, ধনিয়া পাতা রয়েছে, ফুল রয়েছে, বাঁধাকপি রয়েছে, কত পদের শাক রয়েছে, যেটা হচ্ছিল শীতের টাইমে। তো দেখতে পাচ্ছেন এখন যেটা একবার টাটকা টাটকা মাল তুলে দিচ্ছি, তো এখন না হলে পরে কখনো না। তো আজকে যে পাইকারি বাজারটা আছে, যে এই যে ছোলার শাকটা, সেটা হচ্ছিল কি 35 টাকা করে পাইকারি বাজার। দেখে নিন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে ফ্রেন্ড, একেবারে জালি জালি কচি কচি মাল রয়েছে। এইবার আপনাদের নিয়ে চলে এসেছি গোল কালো বেগুনের কাছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, তাকে বলবো যে কোয়ালিটি কেমন রয়েছে। তো আপনাদের একটু চারিপাশে দেখাবো যে কেমন রয়েছে মালগুলো। তো দেখুন এখানে সব ধরনের মাল রয়েছে, যেটা হচ্ছিল মিক্সিং মাল। তো দেখুন এখানে আপনি ভাববেন যে খারাপ মাল রয়েছে, তো খারাপ মাল নেই, ঠিক আছে। এখানে যা রয়েছে মোটামুটি ভালো মাল রয়েছে, ঠিক আছে। এবার দামটা বলবো, দেখুন পাইকারি বাজার। তো এই দেখুন এই ধরনের কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো গিয়েছে 7 টাকা করে পাইকারি। তারপরে একটু ছোটো সাইজের রয়েছে, এই যে দেখুন এই যে ছোটো সাইজের এই মালটা গিয়েছে 6 টাকা পাইকারি। তো এই যে কত করে গিয়েছে, এখানে যা মাল রয়েছে যেখানে 6 টাকা, 6.5 টাকা, 7 টাকা, তো এর মধ্যে গিয়েছে পাইকারি বাজার। দেখে নিন ফ্রেন্ড, তো একেবারে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। এইবার আপনাদের নিয়ে চলে এসেছি পালং শাকের, যেটা হচ্ছিল শীষ পালনের কাছে। তো দেখে নিন এই যে হচ্ছিল আটি, আটিটা বেশ ভালোই রয়েছে। তো দেখুন সব থেকে বেশি যেটা টেস্টি খেতে আর মিষ্টি লাগে, সেটা হচ্ছিল এই লাল ডাটার মালগুলো। লাল ডাটার মালগুলো খেতে খুবই সুস্বাদু লাগে। তো এই যে শীষ নিয়ে এসেছি, যেটা পালং শাকের শীষগুলো লাগেছিল ফ্রেন্ড। তো কত করে কেনা রয়েছে আটি, দেখুন আজকে যে আটিটা কেনা রয়েছে 8 টাকা আটি রয়েছে এই যে পালং শাকের শীষ। দেখে নিন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো সাদা যেগুলো থাকে সেগুলো একটু পেন্স হয়, কিন্তু এই যে লাল ডাটার মালটা দেখছি এইটা খেতে খুবই সুস্বাদু। এইবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মূলো। তো মূলো সাইজগুলো দেখুন, আর একেবারে দেশি মূলো রয়েছে। তো এই লাল মূলোগুলো কিন্তু ভীষণ স্বাদ আর ঝাঁজ খুব। তো দেখতে পাচ্ছেন এক একটা আটিতে চারটে করে বাঁধা রয়েছে, তো দুর্দান্ত মাল রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, দেখুন আজকে এত পরিমাণে আমদানি হয়েছে যেটা মূলোর, যে কারণে পাইকারি বাজার একেবারে কেটে গেছে। দেখুন এইটা আটি গিয়েছে 5 টাকা করে আটি, বুঝতে পারছেন? এই আটি আমাদের 8 টাকা করে কেনা থাকে, 7 টাকা করে কেনা থাকে। তো এই যে হচ্ছিল চারটে, পাঁচটা, চারটে করে রয়েছে আটি বাঁধা, দেখে নিন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে খুবই আগ্রহী হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইভ ভিডিও, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট। ফ্রেন্ড, কিছুক্ষণ আগে আপনাদের দেখেছিলাম একটা ব্যাপক কোয়ালিটির মূলো ছিল, তো এইবারও আবার দেখাচ্ছি আপনাদের। তো মূলোর পাইকারি বাজারটা অনেকটা কেটে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও সেই চারটে করে বাঁধা রয়েছে, তো মোটামুটি রয়েছে। তো কিন্তু এর আগেরটা ছিল একবার নাম্বার ওয়ান কোয়ালিটির মাল, সেটা লাল মূলো ছিল, তো এটাও রয়েছে। তো এটা যে পাইকারি বাজার রয়েছে সেটা ছিল 3 টাকা করে পাইকারি বাজার যাচ্ছে। দেখে নিন এবার আপনাদের নিয়ে চলে এসেছে সেই নাজিরপুরে বিখ্যাত বেগুন রয়েছে, যেটা ছিল অক্সিতা হাইব্রিড। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, তার আগে বলবো যে কোয়ালিটি কেমন রয়েছে। তো কোয়ালিটির যদি কথা বলে একেবারে নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে। একটা আপনাদের ঘুরিয়ে দেখা হয় তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো ফ্রেন্ড মার্কেটে এখন যা আসছে, দেখুন অধিকাংশ মাল রয়েছে যেগুলো নাম্বার ওয়ান কোয়ালিটি, আর কিছু মাল রয়েছে যেগুলো খারাপ কোয়ালিটির, মাঝে বোঝা গেল। তো দাম যেহেতু পাচ্ছে না, যেই কারণে কোনো মালের যত্ন নেই, তো ওই কারণেই খারাপ মালগুলো নিয়ে আসছে আর ভালো মালগুলো নিয়ে আসছে, কিচ্ছু করার নেই। তো চাষি রয়েছে সবসময় মাথায় একটা চিন্তায় থাকে যে ভালো, সবসময় বেটার পারফরমেন্স দেবো, কখনো খারাপ মালটা নিয়ে যাবো না মার্কেটে, বোঝা গেল। তো অনেক চাষি রয়েছে, তো যেগুলো একেবারে অতিরিক্ত মেজাজদারি সেইগুলোই খারাপ মালগুলো নিয়ে আসে। তো ফ্রেন্ড দেখুন আজকে যে অক্সিতা হাইব্রিড পাইকারি বাজারটা যাচ্ছে, এই যে আপনাদের সামনে তুলে হচ্ছে, যেটা 7 টাকা করে পাইকারি বাজার যাচ্ছে, দেখে নিন ফ্রেন্ড।
আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ব্যাপক কোয়ালিটির কিছু উচ্ছে রয়েছে। তো দেখে নিন এই যে টাটকা টাটকা মাল, এইমাত্র তুলে নেওয়ার একটু তুলতে দেরি হয়ে গেছে, যে কারণে পাইকারি বাজারটাও কমে গেছে। দেখুন শুরুতে যেটা গিয়েছিল সকালবেলা যে বাজারটা ছিল সেটা 30-28 টাকা এরকম পাইকারি বাজার গিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই যে এখন যখন মালটা নিয়ে ঢুকেছে তো এখন দামটা বলছে 20-22 টাকা, কেউ 23 টাকা এরকম দাম বলছে, বোঝা ভুংভাং দাম বলছে, বোঝা গেল। তো মার্কেটে আজকে যে পরিমাণে আমদানিটা ছিল তাই এখন সে হচ্ছিল চাহিদা নেই এই উচ্ছের নেওয়ার, যে জন্য উল্টোপাল্টা দাম বলছে। দেখে নিন এবার আপনাদের জানিয়ে দেবো যে পটল কত করে চলে গিয়েছে আজকের বাজার। দেখুন আজকে শুরুতে যে পটলের বাজারটা ছিল সেটা চড়াই ছিল, তো গতকালকে করিমপুরের কথা একটু মনে করায় যেখানে সর্বোচ্চ দাম ছিল 15.50 টাকা, তো আজকে এই নাজিরপুরে যে দামটা রয়েছে সর্বোচ্চ দাম সেটা হচ্ছিল 14 টাকা। দেখুন 14 টাকা গিয়েছে শুরুতে, তারপর 13 টাকা গিয়েছে, 12 টাকা, তারপরে যেটা লাস্ট ফিনিশিং যেটা 11 টাকা, 11.5 টাকার মধ্যে চলছে, এটা ছিল পটলের পাইকারি বাজার। দেখেন ফের তো সব থেকে বেশি যেটা গিয়েছে সেটা ছিল 11 টাকা পাইকারি বাজার এটা, আর 14, 13, 12 এটা সীমিত সময় ছিল, ঠিক আছে, বেশি চাষিরা পায়নি, 10-12 জন চাষি এরকম পেয়েছে, তারপর বাদবাকি দামটা কেটে গেছে, বুঝে গেল ফ্রেন্ড। তো দেখে নিন এসেছি পাতা কাটা বেগুনে গেছে, তো কত করে যাচ্ছে পাইকারি বাজার তাকে একটু বলবো যে কোয়ালিটি কেমন হচ্ছে। তো কোয়ালিটি যদি কথা বলে ডবল এগ রেটের মাল রয়েছে সেটা পাতা কাটা বেগুন, আর কিছু ব্যাখ্যা করে বললাম না, একটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা সেই বেগুনে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড এই যে একবার নিখুঁত কোয়ালিটির মাল রয়েছে, নিখুঁত বেগুন রয়েছে যেটা পাতা কাটা বেগুন। তো আজকে কত করে যাচ্ছে পাইকারি বাজার তারা কিন্তু মনে করাবো যে গতকালকে করিমপুর কথা গিয়েছিল যেখানে বলেছিলাম 8-10 টাকা এর মধ্যে ছিল পাইকারি বাজার, সেটা ছিল পাতা কাটা বেগুন। তো আজকে যেটা যাচ্ছে সেটা হচ্ছিল কি 8-9 টাকা পাইকারি বাজার এই যে ছিল পাতা কাটা বেগুন। দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের জানিয়ে দেবো যে মার্কেটে সবজির আমদানিটা কেমন ছিল, পাইকারি বাজারটা কত করে চলে আছে। তো মার্কেটে আজকে শাকসবজি ভর্তি, মার্কেট ভর্তি শাকসবজি রয়েছে, তো শীত মানে আপনাদের বলেছি যেখানে শাকসবজি ভর্তি থাকবে মার্কেট, তো আজকে রয়েছে। তো কেমন গিয়েছে পাইকারি বাজার, তো পাইকারি বাজারটা অনেকটা ডাউনে রয়েছে আজকে মার্কেটটা, তো যেহেতু আজকে জগদ্ধাত্রী পুজো রয়েছে, অন্য জায়গায় ছট পুজো রয়েছে, যে কারণে আজকে বাজারটা একটু ডাউন রয়েছে। কিন্তু রসুনের যে আরে দামটা বেড়েছে, অসম্ভব দাম বেড়েছে। দেখুন আপনাদের সামনে তুলে ধরতে পারিনি কি হয়েছে, তাই বলে কি দামটা জানবো না। দেখুন আজকে যেটা পাইকারি বাজার রয়েছে রসুনের সেটা ছিল 17,000 টাকা করে পাইকারি বাজার গিয়েছে, আজ এটা সব থেকে কম গিয়েছে গোটা রসুন তো সেটা রয়েছে 12,000 টাকা, তো এর নিচে আর যায়নি যেটা রসুনের পাইকারি বাজার 17-12 মধ্যে। আর যেটা 12,000 টাকা গিয়েছে যেটা হচ্ছিল কি জাভা রসুন, যেগুলো ঝরা রসুন রয়েছে ওইগুলো 12,000 টাকা গিয়েছে পাইকারি বাজার। তো পেঁয়াজের বাজারটাও লেভেল কাটা রয়েছে 45-50 এরকমের মধ্যে রয়েছে, যেটা হচ্ছিল পেঁয়াজের বাজারটা, বোঝা গেল ফ্রেন্ড। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আমি আশা রাখছি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেশুনে চলাফেরা করবেন, তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।